ছয় মাহে নাই দরমহা, আরম্ভ হয়ে পুনের বন্ধ মাজুলির ফেরি সেবা। কমলাবাড়ী অফলামুখ ঘাটত জাহাজ কর্মচারীর প্রতিবাদ। ও দরমা কাই কারণ হ্যাঁ, একই কারণে দরমা কাই কারণ হয়। স্যালারি হাম লোক কা ঠিক ঠিক সে হাম দো সাল ইধার কাম হো রা হ্যায়, শুরু সে এসে হি প্রবলেম হ্যায়। তিন চার বার এসে স্ট্রাইক করতা হু, জব ভি স্ট্রাইক করতা হু এক মহিনা দো মহিনা কা পেমেন্ট দেতা হ্যায়, ফির চালাতা হু, ফির চার ছ মহিনা হয়ে যাতা হ্যায়। বাহার সে ইধার কাম করনে আয়া হ্যায় তো পয়সে কে লিয়ে আয়া হ্যায় না, পয়সে নেই মিলেগা তো কেসে চলেগা। ব্রহ্মপুত্রের জলস্তর বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতত সাত দিন ধরে বন্ধ হয়ে থাকা মাজুলির ফেরি সেবা পুনের আরম্ভ হয়েছিল বুধবারে। কিন্তু মুকলির সময়তে রোপেক্স আর আন সকল জাহাজের কর্মচারীর প্রতিবাদত পুনের অচল হল কমলাবাড়ী আর অফলামুখ ফেরি সেবা। আট মাস ধরে দরমহারপা বঞ্চিত হয়ে রা ডলফিন কোম্পানি আর আলী এন্টারপ্রাইজের অধীনের কর্মচারী সকলের সিদ্ধান্ত, দরমহা নোহা পর্যন্ত বন্ধ হয়ে থাকিব মাজুলি সংযোগী ফেরি সেবা। বন্ধ তো আবি তো রয়েগা, ইয়ে প্রবলেম সলভ নেই হোগা তো এসেই বন্ধ রয়েগা। ইসকে পহলে ভি এসা হুয়া হ্যায়, এক মহিনা দিয়া হ্যায়, চার মহিনা কা স্যালারি বাকি থা, এক মহিনা দিয়া হ্যায়, ফির চালাও চালাও, হ্যাঁ এসা বহুত বার হুয়া হ্যায়। দীর্ঘদিন ধরে বেতন লাভ নকরা এই সকল কর্মচারীর অবস্থা এটা পানির হা নসরা হয়েছে। কিন্তু ইমানের পাছতো দায়িত্ববাহী কর্তৃপক্ষর গা নলরাত ক্ষুব্ধ কর্মচারী সকলে এইদরে লইছে প্রতিবাদর পথ। ইপিনে কেবা দিনের অন্তত আরম্ভ হওয়া ফেরি সেবা এই প্রতিবাদের বাবে পুনের বন্ধ হওয়া ফেরিঘাটত হাহাকার যাত্রীর। আপনি দেখো মাজুলী যাব কারণ রাতেপা ছটা বাজার কি আছে সেই গাড়ি, গতি বেয়া লাগছে আপনার দরমহাটো দিয়ক, আমাকো যাত্রীক সেবা সুবিধা দিয়ক। আমি বিভাগীয় কর্মচারী, আমি সদায় ইয়াত থাকো, সদায় যাত্রীক সেবা করো, গতি আজ পার করবেন খুব বেয়াও লাগছে তো আহি রক্ষি আছে, এটা আমি দিয়ক করবো নয়, আমি চলাবতো নো, গতি দরমহাটো দিয়ক, আমি রাজক সেবা করো। অলপ সমস্যা হয়েছে, সমস্যা হয়েছে মানে যাত্রী ভিড় হয়েছে, যাত্রী ভিড়ের কারণে আমি গুটিয়া নাওকে অল্প আগুয়াই দিছো, টাইমটা অল্প আগুয়াই দিছো যাত্রীর সুবিধার্থে। রোপেক্স আর আন জাহাজের কর্মচারীর এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতত কেবল গুটিয়া ফেরিহে চলাচল করেছে অফলামুখ আর কমলাবাড়ী ঘাটত। এনে সময়তে মাজুলী যোরহাট সংযোগী এখন গুটিয়া ফেরি ব্রহ্মপুত্রের মাজতেই শতাধিক যাত্রী সহ আবদ্ধ হয়ে পড়ে। অবশ্যই এসডিআরএফর দল ততালিকে উপস্থিত হয়ে উদ্ধার করে ফেরি। কিন্তু এই পরিস্থিতি এটা প্রশ্নের উদয় করেছে যাত্রীর সুরক্ষাক লই। যোরহাটের পর দীপক মুক্তিয়ার আর মাজুলীর পর যদুমণি শইকীয়ার রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।